আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিও তোমাদের দেখাবো কীভাবে দুই হাজার একুশ সালের এসএসসি রেজাল্ট অতি সহজে পেতে পারো তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা সবার আগে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি থেকে আইকনটি অন করে দাও যাতে সবার আগে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের হাতে পৌঁছে যায় তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো রেজাল্টটি দেখার জন্য তোমাকে প্রথমেই একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর তোমাকে এখানে লিখতে হবে এসএসসি রেজাল্ট দুই হাজার একুশ এটি লেখার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে যেখানে লেখা আছে এডুকেশন বুট রেজাল্ট এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আরেকটি এরকম ইন্টারভিউ চলে আসবে যেখানে লেখা আছে একজামিনেশন ইয়ার বুট রুল রেজিস্টার নং তো প্রথমে তোমাকে একজামিনেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তুমি কোন রেজাল্টটি দেখতে চাও তো আমি এখানে এসএসসি রেজাল্ট দেখতে চাই সেজন্য আমি এসএসসি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরপর ইয়ার আছে এর ইয়ারে তোমায় ক্লিক করতে হবে কোন সালের তুমি রেজাল্ট দেখতে চাও দু হাজার দু হাজার রেজাল্ট এখনও প্রকাশিত হয় নাই সেহেতু এখানে শো করে নাই তো তোমা আমি এখানে দু হাজার সাল ক্লিক করলাম ক্লিক করার পর এরপর বোর্ডে ক্লিক করতে হবে এরপর তুমি কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাও এখানে মাইমেন সিং আমি ক্লিক করলাম মাইমেন সিং তো এখানে রুল নাম্বার তোমার এখানে রুল নাম্বার দিতে হবে আমি একটি রুল নাম্বার দিয়ে দিলাম এরপর রেজিস্টার নাম্বার এখানে রেজিস্টার নাম্বার দিয়ে দিলাম অবশ্যই তোমাকে যার যার রেজিস্টার নাম্বার এখানে দিতে হবে তো এরপর এখানে ক্লিক করতে হবে সাত আট তিন দশ তো এখানে আমি দশ ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সাবমিট করতে হবে তো সাবমিট করার পর কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসছে যেখানে লেখা আছে নেইম ফাদার্স নেইম মাদার্স নেইম ডেট অফ বার্থ ইনস্টিটিউশন এবং কত জিপিএ ফাইভ পেয়েছ সেটি চলে আসবে এখানে জিপিএ ফাইভ লেখা আছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এবং এরপর নিচে লেখা আছে গ্রেট শিট কোন বিষয়ে কত রেজাল্ট পেয়েছ কত গ্রেড পেয়েছ সেখানে একটি বিস্তারিতভাবে এখানে লেখা আছে তো এইভাবেই তুমি তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও ভিডিওটি দেখে অনেক উপকৃত হতে পারে এবং অতি সহজে তারাও এসএচির রেজাল্টটি অতি সহজে পেতে পারে